সারা বিশ্বজুড়ে মা নর্মদা এবং ভোলা মহেশ্বরের মন্দির নির্মাণ, তার মাহাত্ম্যকথা প্রচার এবং প্রসারের কাজে ব্রতী আমাদের সংগঠন। এই সংগঠনের মেম্বার হওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে লিখুন, মেম্বার হতে চাই, আর পাঠিয়ে দিন 7044562279 এই নম্বরে। বিশ্বের যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মা নর্মদা এবং ভোলা মহেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হোক। নমস্কার। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। সকালে যখন ঘুম ভাঙল তখন 7টা বেজে গেছে। আমি চারিদিকে তাকিয়ে দেখছি, চারিদিকেই ভীষণ ঘোর কুয়াশা, শীত যেন আজ সকালে কালকে চেয়েও বেশি। আমরা চুল্লিতে আরও 2-4টি কাঠ গুঁজে দিয়ে আমরা চারজনেই আগুন পোয়াতে পোয়াতে শিবস্তোত্র একসঙ্গে গলা ছেড়ে পাঠ করতে লাগলাম। ওং চন্দ্রশেখর 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 পাহি মাং, চন্দ্রশেখর 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 রক্ষমাম। অর্থাৎ, হে চন্দ্রশেখর আমায় পালন করো, হে চন্দ্রশেখর তুমি আমায় রক্ষা করো। মেরু পর্বত যার ধনু, কৈলাস পর্বতের শৃঙ্গে যার বাস, সর্পরাজ যার ধনুর গুণ, বিষ্ণুর বদন যার স্বর, যিনি নিমেষ মাত্রে ত্রিপুর দগ্ধ করেছিলেন দেবতাদের দ্বারা, যিনি বন্দিত, সেই চন্দ্রশেখরের আমি আশ্রয় ভিক্ষা করছে, যম আমার কি করতে পারে। অর্থাৎ, এহেন চন্দ্রশেখর মহাদেবের যে চরণকমল আশ্রয় করেছে, যমের ক্ষমতা নাই সেই ভক্তের কিছু ক্ষতি করার। বেলা 8টা বাজতে আমরা প্রাতকৃত্য সারার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। প্রাতকৃত্য সারার পর হরানন্দজি তিনি জানালেন, যেটুকু ছাতু আছে তাতে একজনের মাত্র কোনো রকমে পেট ভরতে পারে, বাকি তিনজনে তাহলে কি হবে। তাই আমি বলি কি, প্রাতকৃত্য করতে গিয়ে আমি গাছ দেখে এসেছি, ফলগুলো পেকে গাছের নিচে একেবারে পড়ে আছে। আমরা তো কুর্জি গ্রামে শুনে এসেছি এই ফলের ভিতরে এমন নাকি দানা আছে, তা চিবলে কাজু বাদামের মতো খেতে লাগে। চলুন না সকলে ওই গাছের তলা থেকে ওই ফলগুলি আমরা কুড়িয়ে আনি, তাই খেয়ে আজ কোনো মতে ক্ষুণ্ণিবৃত্তি করব। যেটুকু ছাতু আছে তা পড়ে থাক, দুপুরবেলা যদি পাখির ঝাঁক আসে তাহলে তাদেরকে ওই ছাতু দেওয়া যাবে, কি বলেন। ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে প্রেমানন্দ তিনি জানালেন, আচ্ছা রাত্রিতে আগুন জ্বালার কাঠ কিভাবে সংগ্রহ করা হবে, দুটো কুড়ুল তো আমাদের সঙ্গে ছিল, হিরণ্ময়ানন্দজির দল দুটো কুড়ুলই তো তারা সঙ্গে করে নিয়ে গেছেন, আমাদের জন্য তো একটাও রেখে যাননি। হরানন্দজি তিনি বলছেন, কি আর করা যাবে বলুন, আমরা তিনজন শুকনো গাছের পাকা ফল কুড়োব, আর আপনি গাছের ডাল কুড়োবেন। গাছের চারিদিকে অনেক শুকনো ডাল ভেঙে পড়ে আছে, আমি দেখেছি। আমরা চারজনে ডহরাশ্রম থেকে 30-40 ফুট পিছনের দিকে গিয়ে ফল এবং শুকনো ডাল যখন কুড়িয়ে আনলাম, তখন রঞ্জনদা তার ঘড়ি দেখে জানালো বেলা 10:30 বেজে গেছে। প্রাঙ্গণে কালকের মতো আজও বেশ রোদ এসে পড়েছে, কিন্তু আজকে আমরা পাথরে বসে রোদ পোহানোর সময় পেলাম না। গামছা কমণ্ডলু নিয়ে চারজনেই গেলাম মা নর্মদাতে স্নান করতে। তর্পণাদি সেরে যখন ফিরলাম তখন 11:30 বেজেছে। ভিজা গামছা ও ল্যাঙ্গটগুলো রোদে শুকোতে দিয়ে বাইরের পাথরের উপর বসে আমি মহর্ষি তণ্ডীকৃত 1000 শিবনাম পাঠ করলাম। তারা আজ পৃথক পৃথক প্রস্তরখণ্ডে বসে জপাদি ক্রিয়া তারা করলেন না, আমাকেও বললেন, শিবভূমি নর্মদায় আপনি বসে বসে উদাত্ত কণ্ঠে মহর্ষি তণ্ডীকৃত মহাদেবের সিদ্ধ নামাবলী কীর্তন করবেন, আর আমরা ইষ্টমন্ত্রে স্থির করে ধ্যান করব। আমরা তো এত বড় যোগী নই, শিবনামই সর্বশ্রেষ্ঠ ইষ্টমন্ত্র,
আপনি পাঠ করুন, আমরা বরং সবাই আপনার ওই পাঠ আমরা মন দিয়ে শুনে, আপনি পাঠ করুন। আমার পাঠ যখন শেষ হলো তখন বেলা প্রায় দুটো বেজেছে। আমরা সেই ফল খেয়ে ক্ষুণ্ণিবৃত্তির জন্য ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখি একটা বড় লাউয়ের কোমণ্ডলুর মুখ রেশমি কাপড়ে ঢেকে কেউ যেন রেখে গেছে। আমরা চমকে উঠলাম, সকলেই একেবারে বিস্ময়ে হতবাক, মুখ দিয়ে আর রা বেরোচ্ছে না। আমরা স্নান করতে যাওয়ার আগে এখানে তো কাউকে দেখে যায়নি। 25 মাঘ থেকে আজ 29 মাঘের এই দিন পর্যন্ত এই 5 দিনের মধ্যে কাউকে এখানে আসতেও আমরা দেখিনি। তাহলে এই তল্লাটেই বা থাকবে কে? এই জনশূন্য ভয়ঙ্কর জঙ্গলে কেই বা আসবে? জঙ্গলে হিংস্র জানোয়াররা আছে, কিন্তু জন্তু জানোয়ার কি এত যত্নে এমন সুদৃশ্য রেশমি কাপড় মুখ দিয়ে ঢাকা একটা কমণ্ডলু এখানে রেখে যেতে পারে? না না, এও কি সম্ভব? ভয়ার্থ কাঁপা কাঁপা কণ্ঠে রঞ্জনদা বলল, শৈলেন্দা, কোনো প্রেতজনীর কাণ্ড নয় তো? না না, আমি এই ভাঙা পতিত বাড়িতে আমি তো শুনেছি প্রেতদেরই নাকি আনাগোনা থাকে। তাছাড়া ওই মাতৃপিতৃঘাতি ডহরমণি, তিনি তো এখানেই শিবমন্দির চাপা পড়েছিলেন, হয়তো তারই অশরীরী আত্মা এই কমণ্ডলু রেখে যায়নি তো? নিজের বাপ মাকে নিজের হাতে কেটে ফেলতে যার হাত কাঁপেনি, তা সেই দুরাত্মা প্রেতজনী প্রাপ্ত হবার পর হয়তো আরও হিংস্র হয়ে পড়েছে। তার নিবাসস্থলে আমরা যতদিন আছি এটাকে হয়তো সেই উপদ্রব বলে ভাবছে, তাই প্রতিহিংসা সাধনের জন্য হয়তো এই কমণ্ডলুতে কোনো বিষধর সাপ পুরে রেখে গেছে। না না, ওতে হাত না দেওয়াই ভালো শৈলেন্দা, ওতে হাত দেওয়ার দরকার নেই। হরানন্দজি বললেন, চুপ করুন ভাই, চুপ করুন, আপনি বোকা বাউল, চুপ করুন। এই বলে তিনি চটপট রেশমি কাপড়ের ঢাকনা খুলে ফেললেন। দেখলাম তা একেবারে দুধে ভর্তি। তিনি সর্বাগ্রে সেই দুধ নিজের কমণ্ডলুতে ঢেলে আকণ্ঠ তিনি পান করলেন। তারপর তিনি বললেন, আহ, এ যেন একেবারে অমৃত, সত্যি বড়ই সুস্বাদু। ক্রমে ক্রমে আমি, প্রেমানন্দ এবং রঞ্জনদা আকণ্ঠ পান করলাম। দুধের যে এমন স্বাদ হয় তা আমার জানা ছিল না। হরানন্দজি রঞ্জনদাকে ঠাট্টা করে তিনি বলছেন, কি মশাই, পেটের মধ্যে কোনো বিষক্রিয়া অনুভব করছেন নাকি? তার কথায় রঞ্জনদা মাথা নিচু করলেন। হরানন্দজি তিনি বলছেন, গুরুদেবের একটা গল্প শোনাই এই প্রসঙ্গে। তিনি পরিব্রাজক অবস্থায় ঘুরতে ঘুরতে হিংলাজ যাওয়ার পথে পঞ্জাবের একটা কোনো গ্রামে তিনি পৌঁছেছিলেন। তখন সবেমাত্র সন্ধ্যা হয়ে আসছে, তিনি কোথায় আশ্রয় নেওয়া যায় এই কথা ভাবছেন। এমন সময় দূরে মাঠের মধ্যে এক স্থানে আগুন জ্বলছে দেখে সেখানে গিয়ে তিনি দেখছেন একজন বিধবা স্ত্রীলোক, তার বয়স বড়জোর 30 হবে, শ্মশানে বসে কাঠ জেলে রুটি তৈরি করছেন। গুরুদেবকে সহসা দেখতে পেয়ে তিনি ভূতপ্রেত বা ভৈরব জ্ঞানে সহসা মূর্ছা গেলেন। গুরুদেব জানতেন তৎকালে ওই স্থানে কোনো নারীর অকাল বৈধব্য হলে সন্ধ্যকালে একবার মাত্র শ্মশানে বসে নিজের রান্না তাকে নিজেকে করে নিতে হয়। সেই বিধবা যখন রান্না করতেন সেই সময় কিছু দূরেই তার নিকট আত্মীয় বসে তার জন্য অপেক্ষা করতেন। গুরুদেব এ কথা জানতেন বলে তিনি কই হ্যায় বলে বারবার চিৎকার করতে আরম্ভ করায় মেয়েটির আত্মীয়রা দৌড়ে শ্মশানে এলেন। অচৈতন্য মহিলাকে অতি সাবধানে নিকটস্থ বাড়িতে এনে সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরালেন। চেতনে ফিরে আসতেই গুরুদেব তার কাছে গিয়ে বললেন, দেখো মা, যাকে তুমি ভূত বলে মনে করে তুমি মূর্ছা গেলে, আমি কিন্তু সেই সন্ন্যাসী, রক্তমাংসের শরীর আমার, পরদেশী পরিব্রাজক সন্ন্যাসী আমি। তোমার রান্নার আগুন দেখে তোমাকে লক্ষ্য করে আমি হাঁটছিলাম, উদ্দেশ্য ছিল এই নিকটস্থ কোনো গ্রামে রাত্রিবাস করার জন্য কোনো দেবমন্দির আছে কিনা তার সন্ধান নেওয়ার। তোমার মনে ভূতের অস্তিত্ব সম্বন্ধে সংস্কার অত্যন্ত প্রবল, শ্মশানে আমাকে সন্ধ্যার অন্ধকারে দেখেই তুমি ভয়ে মূর্ছা গিয়েছিলে। শ্মশান বা কোনো নির্জন পরিত্যক্ত গৃহ হলেই যে সেখানে ভূতের বাসা হবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। যে গৃহস্থ বাড়িতে লাম্পট্য, অনাচার ও ব্যভিচার চলে, প্রতারণাপূর্বক অর্থ উপার্জন, যে বাড়িতে প্রধান উপজীবিকা
সেখানেই ভূতের বাসা হয়। প্রেতজনির পক্ষে সেই সব গৃহই তাদের প্রিয় নিবাসস্থল। বলা বাহুল্য, গুরুদেবের প্রবোধ বাক্যে সেই মহিলা অচিরাত সুস্থ হয়ে উঠেছিলেন। রঞ্জনদার দিকে তাকিয়ে গল্পটি বলে হরানন্দজি তিনি মন্তব্য করলেন, এই যে এই রহরাশ্রম, এই নির্জন স্থানে বহুকাল ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে একে ভূতের বাড়ি ভাববার কোনো কারণ নাই। এই নর্মদা তট এটা শিবভূমি, প্রেতভূমি নয়। কে বলতে পারে এই দুর্গম প্রদেশে এতগুলি পরিক্রমাবাসীকে অভুক্ত থাকতে হবে বলে স্বয়ং মা নর্মদা এই দুধ ভরা কমণ্ডল তিনি রেখে যাননি? এই কমণ্ডলও দৈব প্রেরিত না হলে কি এই এক কমণ্ডলুর দুধে আমাদের চারজনের চার চারটে কমণ্ডলু ভরে যায়? বলুন তো, আমাদের কমণ্ডলুগুলো তো মাটির তৈরি চা খাওয়া ভাঁড়ের মতো ছোট নয়, তাই না? তার সেই গল্প শেষ হতেই আমরা বাইরে বেরিয়ে এলাম আমাদের সেই কমণ্ডলু হাতে নিয়ে। রেশমের সেই কাপড় টুকরোটা হরানন্দজি বারবার মাথায় ঠেকিয়ে নিজের ঝোলার মধ্যে অমূল্য সামগ্রী জ্ঞানে তিনি তুলে রাখলেন। আমি বাইরে বেরিয়ে দেখি পূর্ব পূর্ব দিনের মতো একঝাঁক নানা শ্রেণীর পাখি তারা এসে কলরব করছে। হরানন্দজি কমণ্ডলুটা আমার হাতে দিয়ে আবার তিনি ঢুকে গেলেন ভিতরে। অবশিষ্ট সব ছাতু গোড়া পাকিয়ে তিনি টুকরো টুকরো করে ছড়িয়ে দিতে লাগলেন। পাখিরা আনন্দে তা খেয়ে উড়ে চলে গেল বনের ভেতর। আমি উত্তর তটের দিকে তাকিয়ে দেখছি সেই দিককার তটভূমিতে পাহাড়গুলোর মাথায় অস্তগামী সূর্যের রঙিন রশ্মি এসে পড়েছে। সূর্যকে অস্তগামী দেখে আমরা নর্মদা ঘাটে নামলাম মা নর্মদার জল স্পর্শ করতে। সেই লাউয়ের কমণ্ডলুটি মা নর্মদার জলে ডুবিয়ে দিয়ে কর্পূরের আরতি করলাম। এরপর ঘরে যখন এসে ঢুকলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। ঘরে ঢুকে হরানন্দজি মোমবাতি জলে ডুবিয়ে দিয়াশালাই জেলে তা ধরিয়ে ফেললেন। ঘর আলো হয়ে উঠল। যেসব শুকনো ডাল গাছতলা থেকে কুড়িয়ে এনেছিলাম তা হাতে ভেঙে আগুনে চুল্লি ধরানো হলো। আমরা প্রত্যেকের বিছানা পেতে আচম্বিতে লাউয়ের কমণ্ডলিতে দুধ পেয়ে আজকের যে আহার পর্ব শেষ করলাম বসে বসে সেই সম্বন্ধে আলোচনা করছিলাম। সেই আলোচনায় আমরা সবাই একমত হলাম, ভক্তবৎসলা কল্পলতিকা মা নর্মদা তারই এটা বিশেষ দয়া। প্রেমানন্দ এবং হরানন্দজি দুজনে বসে সেই গাছের ফলগুলো থেকে কাজু বাদামের মতো সুস্বাদু বিচিগুলি ভেঙে ভেঙে দু তিনটা ছোট ছোট পুঁটলি করে তার বেঁধে ফেলছিলেন। একসঙ্গেই সব গল্প করছিলাম আমরা। প্রেমানন্দ আমার দিকে তাকিয়ে তিনি বলছেন, একটা জিনিস লক্ষ্য করছেন, ষোলপানেশ্বর মন্দিরের পর আমরা প্রায় 32 মাইল নর্মদা তট অতিক্রম করে এলাম, তা এই পথে কোথাও একটা শিব মন্দির চোখে পড়ল না? না না, মানে এই বিষয়টা আপনাদের কাছে আশ্চর্য নয় কি? আমি বললাম, হ্যাঁ, আসলে আমার মনেও এটা উদয় হয়েছে এই কথাটা। দুর্গম ঝাড়িপথ যে এর একমাত্র কারণ তা কিন্তু মানতে মন চায় না, কারণ উত্তর তটেও এই রকম, বরং এর চেয়েও অনেক বেশি দুর্গম জঙ্গল ও পাহাড় অতিক্রম করে আমি এসেছি, কিন্তু সেখানে ঘন ঘন শিবের মন্দির আমি দেখেছি। বিভিন্ন বৈদিক ঋষির তপস্যাস্থলী প্রত্যেক ঘাটে, শুধু একটা নয় একাধিক ঘাটে শিব মন্দিরের দর্শন আমি পেয়েছি, কিন্তু এই দীর্ঘ পথে ষোলপানেশ্বরের মন্দির ছাড়া আর একটাও মন্দির আমরা কিন্তু দেখতে পেলাম না। এটা সত্যিই বড়ই আশ্চর্যের বিষয়। সত্যি কথা বলতে কি, আমার মুখের কথা শেষ হতে না হতেই ঘর একেবারে গমগম করে উঠল মহর্ষি সোমানন্দজির কণ্ঠস্বরে। তিনি যেন পাশের ঘরে দাঁড়িয়েই বলছেন, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। এতে আশ্চর্য হওয়ার কি আছে? শিবভূমি নর্মদার মধ্যে শিব, গাছপালায় শিব, পর্বত শিখরের শীর্ষে শীর্ষে শিব, পাথরে পাথরে শিব, শিবময়ী মা নর্মদা। তাতে মন্দির থাকলো কি না থাকলো তাতে কিছু আসে যায় না। বিচিত্র এই দুরাধিগম্য মহাদেবের মহিমা ভেবে দেখেছ কি কোনোদিন? অন্তরের সুধায় তিনি বসুধা ভরে দেন, অথচ তিনি নিজে পান করেন বিষ।
যার ঘরণী স্বয়ং অন্নপূর্ণা। তিনি দ্বারে দ্বারে ভিক্ষা করে ফেরেন। মুহূর্তে যিনি ইন্দ্র, চন্দ্র, বরুণ এবং সূর্যকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, তিনি কোথায় বাস করছেন? তিনি নিজে বাস করছেন শ্মশানে। তাঁর কৃপা কটাক্ষে তার ভক্তদেরকে প্রাসাদবাসী করে তিনি নিজে হয়েছেন শ্মশানচারী। যার কণ্ঠে স্বয়ং উমা বরমাল্য দিয়েছেন, তার গলায় জড়িয়ে আছে সাপ, সেই সাপের বিষে তার কণ্ঠ হয়েছে নীল। সমুদ্র মন্থনের সময় বাসুকী ও অনন্তনাগের বিষে যখন সাগর জল একেবারে নীল হয়ে উঠেছে, ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবতারা সৃষ্টি লোপের আশঙ্কায় যখন অস্থির হয়ে পড়েছেন, তখন হাসি মুখে সেই গরলকে কণ্ঠে ধারণ করে মহাদেব হলেন নীলকণ্ঠ। জীবন্ত শঙ্কর ভাষ্য এই নর্মদা, এই ভাষ্য যে বোঝেনি তার পক্ষে মা নর্মদার রহস্য বুঝে ওঠা একেবারে অসম্ভব। আজ এই যে শিবকন্যা নর্মদা দুধ দান করে তোমাদের ক্ষুধা মিটালেন, শিবকন্যা ও শিবের এই দয়া সাধারণ জ্ঞান বুদ্ধির অগোচর। এখানে কি কোনো মন্দির আছে? মন্দির না থাকলেও শিবের কৃপা যে আছে তাতে তুমি একটু চিন্তা করলেই উপলব্ধি করতে পারবে। একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারতে, প্রতিদিনের তুচ্ছ সুখের কাঙাল তিনি নন। মন্দির প্রতিষ্ঠা করে, তাকে প্রতিষ্ঠা করে রাশি রাশি পঞ্চগব্য আর বিল্লপত্র চাপালেই তিনি তো কৃতার্থ হবেন, না হলে তিনি দয়া করবেন না। আসলে তিনি এমন দেবতা নন। আমি আবার বলছি, ভোলানাথ তিনি প্রতিদিনের তুচ্ছ সুখের কাঙাল নন। হোম, আরতি, ঘিয়ের বাতি, বেদমন্ত্রে যজ্ঞের আড়ম্বর তিনি চান না। তিনি চান অন্তর ঢালা ভক্তি, তিনি ভালোবাসার কাঙাল। প্রত্যেকের অতীত আনন্দম হচ্ছেন তিনি। কেউ তপস্যা করলে ভয়ে কেঁপে ওঠে ইন্দ্রের বুক, এই বুঝি তার স্বর্গরাজ্য কেড়ে নেয় তপস্বী। কিন্তু দেবাদিদেব মহাদেবের কীর্তি পর্যালোচনা করে তোমরা দেখো, চোখের জল ফেলতে ফেলতে অন্ধকাসুর বা ভস্মাসুর যখন তার কাছে প্রার্থনা করে বসল যে আমার এই হাত যার মাথায় পড়বে সেই হবে ভস্মাত, সঙ্গে সঙ্গে ভক্তের প্রার্থনা তিনি মঞ্জুর করে বসলেন ভক্তবৎসল আশুতোষ। ইনিই সেই মহাকাল যার মন্দিরা দুহাতে বাজে, সুখে বাজে, দুঃখে বাজে, ফুলে বাজে, কাঁটায় বাজে, আলো ছায়ার জোয়ার ভাটায় ভালোয় মন্দয় আশা ও শঙ্কার মধ্যে বেজে চলেছে তার নিত্যকালের ডমরু। তাই তার মন্দির কোথাও নাই বা থাকল, কিন্তু তিনি দয়ার সাগর। তার সর্বব্যাপ্ত বিরাট স্বরূপকে সতত তোমরা অনুধ্যান করবে। তার এই কণ্ঠস্বর মুহূর্তের জন্য নীরব হতেই প্রেমানন্দ দুহাত বাড়িয়ে প্রার্থনা করে বসলেন, প্রভু দয়াময়, আমি নিত্য গুরু নির্দিষ্ট পন্থায় সাধন ভোজন করতে ভালোবাসি, নিত্য আমি ধ্যান করি, দৈবী অনুভূতির আশায় এই নর্মদার তটে ছুটে এলাম। মা নর্মদাকেও আমি ভালোবাসি, কিন্তু তবুও আজ পর্যন্ত কোনো রিয়েলাইজেশন হচ্ছে না আমার কেন। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বপথে শূন্যস্থান হতে তার সেই কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বলছেন, ভালোবাসা, ভালোবাসা দরকার বাবা, ভালোবাসা। ভালোবাসিটি নয়, ভালোবাসি এই বোধটা দগদগে ঘায়ের মতো মনের মধ্যে রয়েছে কিনা, হ্যাঁ সেটাই হচ্ছে আসল। ভালোবাসির মধ্যে আমি থাকে, থাকে মায়া, থাকে লোভ। তাই ভালোবাসির ফুল বাসি হয়ে যায়, ফুল তুললে, মালা গাঁথলে, গলায় পরলে, ঠাকুর সাজলে, তারপর প্রয়োজন ফুরালেই বাসি ফুল ফেলে দিতে হয়। এই ভালোবাসি রূপ বাসি ফুলে কি মৌমাছি বসবে, নাকি গুনগুন করবে, মধু জমবে কোথা থেকে? তাই বলছি, ভালোবাসার জন্য ভালোবাসা ভালো, তাতে কি হচ্ছে আর কি হচ্ছে না তার কোনো হিসাব রেখো না। ভালোবাসা হলে সে বাসায় প্রেমের ঠাকুর মদনমোহন তিনি ঢুকে যান। আসলে এই ভালোবাসাই হচ্ছে ভগবান, বুঝেছ? তার সেই কথা শেষ হতেই আমি আশ্চর্য হয়ে দেখলাম রঞ্জনদা দুহাতে জোড়ো করে প্রার্থনা করতে বসল। তিনি বলছেন,
আমার গুরু করতে ইচ্ছা নাই, বাউল আমি। এই বাউল গান গেয়ে ভগবানের কাছে প্রার্থনা করে গেলেই আমার কি মুক্তি হবে না? তার সেই প্রশ্নের পর সঙ্গে সঙ্গে আবার সেই আগের মতো উত্তর ভেসে এলো। তিনি বলছেন, গুরু করবার ইচ্ছা নাই তো ভারতে পৌঁছে নর্মদার উত্তর তটে তবরাতে ছুটে গেছিলে কেন? তোমার ওই বাউল গুরুর কাছে? তা কি দেখলে সেখানে? দেখলে তোমার সেই বাউল গুরু এক শৈব গুরুর কাছে দীক্ষা নিয়ে শিব নামে একেবারে বিভোর হয়ে আছেন। তার তাড়াতাড়ি দেহান্ত হয়ে গেল বলে তুমি হরিধাম অতিক্রম করে এসে বিমলেশ্বর পৌঁছে শৈলেনের তুমি সঙ্গী হলে। শোনো, গুরু তোমাকে করতেই হবে, তোমাকে জগৎগুরুর কাছে পৌঁছতে হলে। কেমন? সুরে সুরে তালে তালে যতই বাঁধো তোমার একতারা, সেই তার কিন্তু একদিন ছিঁড়ে যাবে। তখন গুরুই হবেন একমাত্র সেতু তোমার আর তার মধ্যে। দুস্তর পারাবার অতিক্রম করে তোমার আর তার মধ্যে গুরুই পারবেন একেবারে মিলন ঘটাতে। গুড়ি উড়বে কি করে আকাশে কেউ যদি লাটাইটা না ধরে থাকে, তাই না? যাক, তুমি বাবা ভাবনা করো না। এই দক্ষিণ তটেই ওঙ্কারেশ্বর তীর্থে গিয়ে মার্কণ্ডেয় শিলার কাছে তুমি তোমার প্রকৃত গুরুর সন্ধান পাবে। কাল সকালেই তোমরা এখান থেকে চলে যেও পেডরার পথে। মনে রাখবে, আমি কিন্তু বলছি পেডরা, পেন্ড্রা কিন্তু নয়। পেন্ড্রা মূল অমরকণ্টকের কাছে, আর পেডরা দমখেড়া ভুচেগাঁও পেরিয়ে বহাদল ঘাটে পৌঁছে তোমরা তোমাদের পুরনো সাথীদের খবর পাবে, কারো কারো সঙ্গে তোমাদের দেখাও হয়ে যাবে। আর শৈলেন, তোমাকে আমি একটা কথা বলছি, এরপর যখন তখন তুমি এভাবে আমাকে আর স্মরণ করবে না। তুমি ডাকলেই আমি আর আসব না, আমার ইচ্ছা হলে বা প্রয়োজন বুঝলে তবেই কিন্তু আমি দেখা দেব, নতুবা কিন্তু নয়। বুঝেছ? শিবমস্তু, শিবমস্তু, শিবমস্তু। তার সেই কণ্ঠস্বর নীরব হল। আমি দেখতে পাচ্ছি এই ঘরের ভিতর বিদ্যুৎ ঝলসে উঠল। আমি বুঝলাম তিনি চলে গেলেন। প্রেমানন্দ এবং রঞ্জনদাকে খুব উৎফুল্ল দেখলাম, কারণ তারা অদৃশ্য মহাপুরুষকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, মনের মতো উত্তরও পেয়েছেন। কেবল হরানন্দজি তিনি মন খারাপ করে বসে আছেন, কারণ তিনি প্রশ্ন করতে সাহস পাননি। প্রশ্ন করলে এভাবে যে উত্তর দিবেন সূক্ষ্ম জ্যোতির্ময় দেহে শূন্য পথে নিরালম্বপুরীকে আশ্রয় করে, তা শুধু তারা কেন আমিও কল্পনা করতে পারিনি। যাই হোক, এবার সবাই শোয়ার ব্যবস্থা করতে লাগলাম। মনের আনন্দে সান্ধ্যক্রিয়ার কথা আমরা ভুলে গেলাম। শুয়ে শুয়ে রঞ্জনদা তিনি গুনগুন করে গাইতে লাগলেন, ওগো আমার শিবসুন্দর হিয়ায় এসে নিজে, গড় আমার জপমালা তোমার নাম বীজে, অশ্রুসুতে গাথো আমার প্রেমের জপদাম, ঘুরুক আঙুল গুনে গুনে রে বা শিবরাম। মনের সাথে এই রসনা রসুক নাম রসে, মন্ত্র তোমার হৃদযন্ত্রে চলুক প্রেম বসে, নাচুক আমার পাগল হিয়া, নাচুক আমার মন, নাচুক আমার ভাবলহরী আনন্দমগন, জিহ্বা আমার উঠুক নেচে নামের রসে ভোর, নাচুক আমার করাঙ্গুলে জপমালার ডোর, নাচুক আমার চোখের তারা ঊর্ধ্বে নাচুক হাত, নাচুক আমার চরণ দুটির প্রতিপদপাত, ঠোঁটে আমার নাচুক হাসি নিতে তোমার নাম, আনন্দেরই অশ্রু চোখে ঝরুক অবিরাম। সত্যি রঞ্জনদার মনোহারী কণ্ঠে এক অপূর্ব তান ও সুর ফুটে উঠেছে। মনোহারী স্বর ও সুরের সঙ্গে পাল্লা দিয়ে ভাষার মনোহারিত্ব মনকে মাতিয়ে তুলল। ভাব ও ভাষা যেন নৃত্যের তালে তালে নেচে চলেছে, মূর্ত হয়ে উঠেছে এক অপূর্ব ছন্দ। এই দুর্গম জঙ্গলে নির্জনতম পরিবেশে রঞ্জনদার গানে যেন জাদু মাখানো আছে। আমাদের প্রত্যেকের ঘুমে বিহল ঢুলুঢুলু চোখ দুটো আপনা হতেই বন্ধ হয়ে গেল। মা নর্মদাকে প্রণাম জানিয়ে
এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।